গত 29 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের 12টি সংগঠন সাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই চিত্রনায়িকা বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। বুবলি সেখানে লিখেছেন, সাকিব খান যিনি বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস, তিনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাকে দমাতে পারবে না। যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাছাড়া দিয়ে উঠেছে, যার প্রমাণ এরই মধ্যে পাচ্ছে সবাই। কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাব। আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাচ্ছি, তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।